ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নবনির্বাচিত সাংসদ ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছেন লোকে সমস্যা শুনছেন একটু কথা বলবো যন্ত্র আরেকবার একটু কথা বলবো আপনার সাথে ওয়ার্ডগুলো তো আপনি ঘুরলেন অন্যান্য ওয়ার্ডে ঘুরলেন আমরা দেখলাম রাস্তাঘাটের সমস্যা রয়েছে পানীয় জলের সমস্যা রয়েছে কি কি অভিযোগ মানুষ করলো মেনলি আপনি আপনি তো অনেকগুলো বলেই দিলেন নিজেই বলে দিলেন যে রাস্তাঘাট চলতে পারছি না গাড়ি ঢুকতে ঢুকছে না এটা একটা প্রবলেম জল জলের জন্য লাইনের পর লাইন দিয়ে থাকতে হয় কথা যে জল পাই না এটা আমাদেরকে বলেছে আর একটা জিনিস বলছে ড্রেন ড্রেনের সিস্টেম যেগুলো আছে সেগুলো কিছু কিছু জায়গায় ইমপ্রপার মানে ড্রেন আছে কিন্তু ড্রেনগুলোর এরা মেন্টেনেন্সের অভাব আছে অথবা ড্রেনগুলো মানে ওয়েল মেনটেন না ওয়েল মেনটেইন না এবং ড্রেনগুলোকে অন্য কিছু করা যায় কি না ড্রেনগুলোর মাধ্যমে পরিষ্কার শুধু পরিষ্কার করে না যে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেগুলোকেও কিন্তু সেগ্রেগেট করা যেতে পারে এই দেখুন আমি একটা জিনিস বারবার বলি আপনাদেরকে যে আমি কিন্তু অন্য কি করছে এটা খুব একটা দেখতে ইচ্ছুক না আমি আমার দেখতে ইচ্ছুক যে আমি দেখতে ইচ্ছুক যে আমি কি করতে পারি এবং আমার কি কি করা উচিত এবং সেই অনুযায়ী আমি টার্গেট আমার নিজের টার্গেট ফিক্স করি বা আমাদের আমরা টার্গেট ফিক্স করব এবং সেই অনুযায়ী সেগুলো করার চেষ্টা করব যদি তাদের কোনো খামতি থাকে নিশ্চয়ই আমরা সেগুলোকে মানে সেগুলো যাতে ভবিষ্যতে আমরা নিজে মেকআপ করতে পারি সেটা চেষ্টা করব পানীয় জল পানীয় জলের কথা তো বলেইছে এবার পানীয় জলের কথা বলি পানীয় জলের জন্য প্রধানমন্ত্রী একটা প্রকল্প করেছেন সেটা হচ্ছে দু সালের মধ্যে হর ঘর জল অর্থাৎ প্রত্যেক মানুষ পানীয় জল পাবে সেটা কিন্তু এনশিওর হয়ে যাবে সেটা আমরা সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আসবে আপনার অচিরেই জানতে পারবে এবং কিছু কিছু জিনিস পৌরসভার ক্ষেত্রে অনেকগুলো পৌরসভাকে কিন্তু এবার স্পেশালি কিছু কিছু প্যাকেজ হিসেবে দেওয়া হয় যেমন আমি খবর যে টাউন আসবে যার মধ্যে আহ বোধ হয় সম্ভবত চার কোটি টাকা করে দেওয়া হবে রাস্তা তো দেখলাম কাঁচা রাস্তা তো আছেই সামনে তো পুরসভার ভোট এখনো তো বিজেপি খাতা খুলতে পারেনি পুরসভা এবার কি মনে হচ্ছে বিজেপি কেমন পেয়েছি আমরা প্রতিটা জিতে আছি কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হ্যাঁ সাংসদ যেটা জানালেন যে জলপাইগুড়ি ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড তিনি সকাল থেকে ঘুরছেন এবং বিভিন্ন লোকের অভিযোগ তার কানে এসছে এবং বিভিন্ন জায়গায় পানীয় জলের সমস্যা রয়েছে রাস্তাঘাটের সমস্যা রয়েছে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা রয়েছে বর্জ্য পদার্থ ফেলার জায়গা নেই এই সমস্ত অভিযোগ কিন্তু এই সাংসদ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরছেন উনি এবং বিভিন্ন মানুষ কিন্তু তাকে কিন্তু অভিযোগ জানাচ্ছে মেনলি যেটা অভিযোগ জানাচ্ছে পানীয় জলের অভিযোগটা জানাচ্ছেন এবং উনি যেটা জানালেন যে এখন পর্যন্ত বিজেপি পৌরসভাতে খাতা খুলতে পারেনি আগামী পৌরসভার নির্বাচনে তারা আশাবাদী তারা কিন্তু বেশ কয়টি ওয়ার্ড তারা দখল করবে এবং যেই সমস্ত কার্ড কাজ এই সমস্ত এলাকায় বাকি রয়েছে বা অভিযোগ যে সমস্ত এলাকায় রয়েছে সেই অভিযোগ থেকে সামনে রেখে তারা কিন্তু সেই সমস্যার সমাধানগুলোগুলো করার চেষ্টা করবে বলে জানালেন নবনির্বাচিত সাংসদ জয়ন্ত রায় রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ জলপাইগুড়ি